নমস্কার, আমার বাংলার সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। উধারবন্দের পানগ্রামে দুঃসাহসিক ডাকাতি, বন্দুকের নলের মুখে লুট গয়নাসহ নগদ অর্থ। বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডে তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী পরিমল। আবারও এনআরসি ও নাগরিকত্ব নিয়ে বিজেপি দলের দ্বিচারিতার সম্ভাবনা বললেন সুস্মিতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল উধারবন্দের পানগ্রামে। বৃহস্পতিবার রাত একটা নাগাদ প্রায় 20 জনের এক ডাকাতের দল পানগ্রামের প্রাক্তন পঞ্চায়েত সভাপতি এনামুল হক লস্করের বাড়িতে হানা দেয়। ডাকাতরা বারান্দার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে, তারপর শুরু করে লুঠতরাজ। বন্দুক উঁচিয়ে প্রায় 25 ভরি সোনা গয়না সহ নগদ 15 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। ঘরের লোকেদের ভয় দেখাতে মাটিতে এক রাউন্ড গুলিও করে ডাকাতরা, ফলে ঘরের কোনো সদস্যই চিৎকার করতে পারেননি। ঘটনার খবর পেয়ে উধারবন্দ থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপার এনামুলের বাড়িতে যান। শুক্রবার সকালে পুলিশ গোয়েন্দা পুকুর নিয়ে তল্লাশি চালায়, কিন্তু ডাকাত দলের বা লুট করা সামগ্রীর কোনো হদিশ বের করতে পারেনি এখন পর্যন্ত পুলিশ। এদিকে ডাকাতির ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন প্রাক্তন পঞ্চায়েত সভাপতি এনামুল হক লস্কর। শুক্রবার সকালে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে গেলে তিনি ঘটনার বিস্তারিত জানান। তার হাতে লোহার রড, বুজালি, ড্যাগার, দুইটা হাতে বানাইল বন্দুক, কিছু বুজালি এরা লইয়া ঘরে ঢুকছে। ফার্স্ট আমার ঘরের গ্রিল ভাঙছে, ভাঙ্গিয়া দরজা ভাঙছে, ভাঙ্গিয়া ঢুকিয়া আমারে বন্দুক ধরছে। টাকা কই আর সোনা কই আছে ওটাইতে, তোর ঘরে কত টাকা টাকা রাখা আছে, তুই ব্যাংকতে কি ওই দিন যে ব্যাংকের থেকে টাকা তুলছ, এই টাকা আর আগের কিতা আছে সোনা কয়না ওটা দে। আমি বলছি আমার কাছে তো ব্যাংকে যে পয়সা তুলছি এই টাকা আমার তো সংক্রান্তিতে, আমি কন্ট্রাক্টর মানুষ, সংক্রান্তির দিন আমার 3 জায়গায় কাজ চলে, পেমেন্ট আছে, আমি পেমেন্ট দিয়া দিছি, কিছু টাকা আছে কেন আপনারা নেন গি। লইছে সোনা গয়না, এই করে লইছে, লইয়া কইছে না তোর ঘরে আরও টাকা আছে, কোন জায়গায় গাড়িয়া রাখছ, সব জিনিস তারা ভাঙছে, উল্টাইছে ফাল্টাইছে উল্টাইয়া, এরপরে কইছে চল হ করো। ওই বয়ে দেখাইছে একটা ফায়ারিং করছে আমার পায়ের কিনারও, এরপরে আমার লইয়া গেছে হই ঘর, হই ঘর গিয়া সব জিনিসপত্র প্রায় সোনা গয়না কিছু টাকাও আছে আমরা সবের ভাই বোন, আমরা 2-3 ভাই আছে, পারাট কায় কারবার আছে, সবের বই নাইনতের সোনা গয়না, আমার বউয়ের সোনা গয়না সব মিলিয়া 25-26 ভরি সোনা হইব, আর ক্যাশ টাকা 14-15 লাখ টাকা হইব, 14-15 লাখ টাকা হইব আমরা ভাইয়ের বইনের সবের মিলাইয়া। পুলিশ অবশ্য আইসে, তারাই তাড়াতাড়ি আইসে, আর ডিএসপি স্যারও আইসুন, পরে কুকুর আনছেন রাত্রেবেলায় সব ইয়ে করছে, প্রশাসনে তারা ইয়ে করছে। ধলাই বিধানসভা কেন্দ্রের বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের আওতাধীন আয়রংমারা জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের আওতায় 10 লক্ষ টাকার ব্যয় সাপেক্ষে আয়রংমারা বাজার মার্কেটে গার্ড ওয়াল, রবীন্দ্র পাঠাগারে 25 লক্ষ টাকার ব্যয় সাপেক্ষে আইটাউন ফান্ড থেকে সাংস্কৃতিক হলের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 10 লক্ষ টাকার ব্যয় সাপেক্ষে অসম দর্শনের অধীনে ধোয়ারবন জিপির আওতায় শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মিন, আবগারী, বন ও পরিবেশ বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এই অনুষ্ঠানের পর আয়রংমারা জিপির রবীন্দ্র পাঠাগারে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এতে তিনি বিগত দিনে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন। একই সঙ্গে তিনি যেসব উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে বা হচ্ছে তার গুণগত মান ভালো করার জন্য বিভাগীয় কর্মকর্তাদের অনুরোধ করেন। সেই ক্ষেত্রে তিনি স্থানীয় জিপি প্রতিনিধিদের সব কাজের তদারকি করতেও বলেন। বিজেপি সরকার বাঙালির নাগরিকত্বের প্রমাণ চাইবে, এমনটাই মন্তব্য করলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে মন্তব্য করেন তিনি। এদিন তার সাথে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ দে সহ আরও অনেকে। এদিনের সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব বলেন, সম্প্রতি শিলচরে বিজেপির বিরাট জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সেখানে যোগ দিতে এসেছেন দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ তাবড় তাবড় নেতা। সেই সভায় শাসক দল বিজেপি শিলচরে দাঁড়িয়ে বরাক উপত্যকার 15টি আসন জেতার দাবি করেছে। 2016 সালে তারা বলেছিল বরাক নদীর উপর 5টি সেতু হবে, শুধুমাত্র 2টি খুঁটি দিয়ে 1টি সেতুর কাজ হয়েছে। এমন আরও অনেকগুলো প্রতিশ্রুতি তারা একেবারেই রাখতে পারেনি। তবে এর চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে এনআরসি এবং নাগরিকত্ব নিয়ে বিজেপি দলের দ্বিচারিতা। তারা রাজ্যের মানুষকে এনআরসির নামে একটা হেনস্থা করছে, এত টাকা খরচ করেও তারা আবার বলেছে আগামী নির্বাচনে জয়ী হলে বরাকে আবারও এনআরসি করবে। এদিন মহিলা কংগ্রেস সভানেত্রী জনগণের উদ্দেশ্যে বলেন বিজেপি আরেক প্রস্থ বাঙালি হেনস্থার জন্য তৈরি হয়ে আছে, তারা রাজ্যের বাঙালির কাছে আবারও নাগরিকত্বের প্রমাণ চাইবে। বরাকের বিজেপি নেতারা একটা জনসভা করেছে বা ওয়ার্কার্স মিট করেছে, যেটা হলো কি বিজয় সংকল্প। যারা এনআরসিতে অন্তর্ভুক্ত হয়েছে ওদের আজকে কোনো গ্যারেন্টি নাই, কোনো সিকিউরিটি নাই। যারা আজকে এনআরসিতে অন্তর্ভুক্ত হতে পারেনি ওদের লিগাল রাইট আছে অ্যাপিল করে, কাগজ দেখিয়ে এনআরসিতে অন্তর্ভুক্ত হওয়ার। কিন্তু এনআরসিটাকে ওরা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বা সরকারিভাবে এটাকে ওরা নোটিফাই না করা পর্যন্ত যারা বাইরে আছে ওদেরও সমাধান নেই, আর যারা ভিতরে ঢুকেছে ওদের ওরা ভিতরে থাকবে সেটার ও কোনো গ্যারেন্টি নাই। এবং আমি বরাকের মানুষকে বলতে চাই, যারা বিজেপিকে আপনারা 8টা সিট যারা ভোট আশাবাদী হয়ে ভোট দিয়েছিল, যে এটা স্পষ্টভাবে হেমন্ত বিশ্ব শর্মা বলে দিয়েছেন এবং দিলীপ শইকীয়া বলে দিয়েছেন যে বিজেপির সরকার হলে এনআরসি নতুন করে হবে। তার মানে বিজেপিকে যদি আপনারা ভোট দিন, যারা দিবেন আগামী বিধানসভার নির্বাচনে, আপনারা আবার এনআরসির কাগজ রেডি রাখেন, কারণ আবার কাগজ দেখাতে হবে। আজকে আমি আসামের মুখ্যমন্ত্রী এবং হেমন্ত বিশ্ব শর্মা জেপি নাড্ডাজিকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা বলেছিলেন বরাক নদীর উপরে 5টা সেতু হবে, সেই 5টা সেতু কোথায়? গাডকারি যে আবার এসে বলে গেলেন 2টা সেতু হবে, কোথায় হবে লোকেশন আমাদের জানান? আজকে শুধু একটা ব্রিজ হয়েছে বরকলাতে, সেই 5টা সেতু হয়নি। শ্রী রাম জন্মভূমি নির্মাণ নিধি সমর্পণ অভিযান শুরু হলো শিলচরে। শুক্রবার শহরের 24 নম্বর ওয়ার্ড সংলগ্ন অন্নপূর্ণা ঘাটের রাম সীতা হনুমান মন্দির থেকে শ্রীরাম জন্মভূমি নির্মাণ নিধি সমর্পণ অভিযানের আনুষ্ঠানে সূচনা হয়। এদিন পাঁচ 30 জনেরও অধিক কচি কাঁচা যৎসামান্য অর্থ রাম মন্দিরের উদ্দেশ্যে দান করেছে। বক্তব্য রাখতে গিয়ে কচি কাঁচারা এদিন সংবাদ মাধ্যমকে জানায় শ্রীরাম জন্মভূমি নির্মাণ নিধি সমর্পণ অভিযানে অংশীদার হতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছে। অযোধ্যায় নির্মাণ হতে যাওয়া রাম মন্দিরের জন্য উৎসাহিত কচি কাঁচারা তাই পরিবারের মা বাবা সহ বয়োজ্যেষ্ঠদের তরফে চকোলেট খেতে যে অর্থ দেওয়া হয় সেটা জমা করে তারা রাম মন্দির নির্মাণের জন্য যৎসামান্য অর্থ সংঘ পরিবারের হাতে তুলে দেয়। অযোধ্যাতে যে রাম মন্দির বানানো হবে সেই জন্য কত টাকা দিয়েছো? 1000। কোথা থেকে দিয়েছো? আমার যে মামা কাকি পিসি তারা যে পয়সা দেয় তার। এদিন প্রায় 3000 টাকা প্রদান করা হয়েছে বলে জানান 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা। আজকে আমরা শিলচর শহরে 24 নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা মন্দিরের পাশে রাম সীতা হনুমান মন্দির থেকে এটা শুরুয়াত করছি। এখানে অন্তত পক্ষে 25-30 জন শিশু আছে, ওদের নিজেদের ব্যক্তিগত সদিচ্ছায় ওরা যৎসামান্য এই রাম মন্দিরের উদ্দেশ্যে দান করছে। তো আজকে আমরা আমাদের ওয়ার্ডে এখান থেকে আমাদের জয়যাত্রা শুরু করব, আর এই মন্দিরের জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা কালেকশন করব মন্দির তৈরির জন্য। কোভিড পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যোগাভ্যাসের বিকল্প নেই, সেই চিন্তা থেকেই নয়াদিল্লির গোলকবিহারী ট্রাস্ট শিলচরে 3 দিনের এক যোগ শিবিরের আয়োজন করেছে। 17-19 জানুয়ারি প্রতিদিন সকাল 5টা থেকে 7টা পর্যন্ত স্থানীয় ইন্ডিয়া ক্লাবের মাঠে এই শিবির চলবে। সম্পূর্ণ নিঃশুল্ক এই শিবিরে মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের নাগপুর থেকে আগত বিশিষ্ট যোগবিদ রোজি ভট্টাচার্য। এছাড়াও শিবিরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিধানসভার
অধ্যক্ষের ওএসডি অনুপ কুমার দত্ত। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই শিবির আয়োজনের উদ্দেশ্য এবং কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান ট্রাস্টের কর্মকর্তা মনমঞ্জিৎ সেন, দেবাশিস দেব, মান্না মুখার্জি, পিনাক দে এবং অমিত সূত্রধর। তারা জানান, 16 জানুয়ারি শনিবার বিকেল 3টে 3 দিনের এই যোগ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হবে। এতে সবার উপস্থিতি কামনা করা হয়েছে। যোগ শিবির আগামী 17, 18, 19 করতেছি, যেটা উদ্বোধনী অনুষ্ঠান 16 তারিখ মানে আগামীকালকে দুপুর 3 ঘটি গেল। আমরা যারা প্রশিক্ষক আমরা নাগপুর থেকে এলাম, তৈরি করতে জানি এই প্রোগ্রামের প্রধান অতিথি আসাম বিধানসভার মাননীয় স্পিকার জিতেন্দ্রনাথ গোস্বামী, ওএসডি অনুপ কুমার দত্ত। আমরা এই যোগ শিবিরে আমরা শিলচর শহরের ভিতরে 4-7টা সেন্টারে আমরা যোগাযোগ করার জন্য আমরা নিতেছি। সারা শহরব্যাপী আমরা প্রচার চালিয়ে যাচ্ছি, আমরা যাতে আপনারা সবাই যাতে এই যোগ শিবিরের মাধ্যম থেকে এসে আমাদের যে বর্তমান পরিস্থিতিতে করোনার ইয়েতে চলছে, তার জন্য যে আমাদের শারীরিক চর্চা ব্যাপারটাতে সবাই যে আমরা প্রশিক্ষণ নিতে পারি, এই আবেদনটুকু আপনাদের মাধ্যম থেকে জনগণের কাছে। হাইলাকান্দি পূর্ত এবং জলসম্পদ বিভাগে বড় মাপের কেলেঙ্কারি ফাঁস হয়েছে বলে অভিযোগ সাব্যস্ত করেন রাইজোর দল। শুক্রবার হাইলাকান্দি রাইজোর দলের জেলা ও বিধানসভা কমিটির কর্মকর্তারা যৌথভাবে এক সাংবাদিক বৈঠক ডেকে এই বিস্ফোরক অভিযোগ করে বলেন, গাইডলাইন সম্পূর্ণ লঙ্ঘন করে হাইলাকান্দি জল সম্পদ ও পূর্ত দুটি বিভাগ একই স্থানে 2 বার প্রকল্প গ্রহণ করে কোনো কাজ না করে টাকা আত্মসাৎ করেছে। এদিন রাইজোর দলের জেলা কমিটির কার্যকরী সভাপতি শাবুল হোসেন লস্কর, সম্পাদক লুৎফুর রহমান লস্কর, হাইলাকান্দি বিধানসভা কমিটির সভাপতি জার্জিস আহমেদ লস্কর প্রমুখ অভিযোগ করে বলেন, কাটাখাল বাইপাসে 37 নম্বর জাতীয় সড়ক থেকে কালীনগর 5ম খণ্ড পর্যন্ত সড়ক নির্মাণে এসওপিডি প্রকল্পের অধীনে কয়েক কোটি টাকা বরাদ্দ হয়। তো প্রশাসনের কাছে ওটা দাবি জানা যে অতি সত্বর এফআইআর করিয়া তারা গ্রেফতার করা হোক, যদি প্রশাসনে এটার কোনো পদক্ষেপ না হয় তাহলে 20 তারিখে আমরা আইনের আশ্রয় লইমু এবং আমরা নিজে তারার উপরে এফআইআর করবো। দুটা স্কিমের নাম কি? স্কিমের নাম কি? ইমিডিয়েট মাইগ্রেশন টু ডাইট লং রিভার কাটাখাল ফ্রম মোহনপুর টু কনস্টেন্স কালীনগর পার্ট 5। ও স্কিমের মধ্যে ফ্ল্যাট কন্ট্রোল স্কিম ধরছে। ফ্ল্যাট কন্ট্রোল স্কিমের নাম কি? কনস্ট্রাকশন অফ রোড স্টার্টিং ফ্রম NH-37 কাটাখাল বাইপাস এট কালীনগর পার্ট 5। বাঙালি উৎসব ও সংস্কৃতি ঘিরে রয়েছে কীর্তন। অনেক সময় কীর্তন প্রতিবাদের স্লোগান হতে দেখা গেছে, আবার কখনো অশুভ শক্তিকে নাশ করতে দেখা গেছে। হিন্দু সনাতন ধর্মে উত্তরায়ণ সংক্রান্তির দিনে কীর্তন এক অন্যতম বিষয়, কিন্তু আধুনিক যুগে বৈদ্যুতিন যন্ত্রের আবিষ্কারের দরুন কীর্তনে ব্যবহৃত বাংলা শৃখল ও ঢোল অনেকটাই চাপা পড়ে গেছে। চাপা পড়েছে বাঙালিদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যেও। সেই কৃষ্টি ও সংস্কৃতি সচল রাখতে এবং প্রজন্ম প্রজন্ম ধরে সেই ধারাবাহিকতাকে আঁকড়ে রাখতে শিলচর শহরের কীর্তনাশ্রয় এবার উত্তরায়ণ সংক্রান্তির দিনে তাদের 7ম নগর কীর্তন বের করলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় মধ্যশহর মুক্তাঙ্গন থেকে নগর কীর্তন বের হয়ে ক্রমে পার্ক রোড, সেন্ট্রাল রোড, অম্বিকাবতী হয়ে ফের মধ্যশহর মুক্তাঙ্গনে আসে। সেখানে হরির লুটের মাধ্যমে নগর কীর্তন সম্পন্ন হয়। এদিন কীর্তন দেখতে অনেকেই ভিড় জমান রাজপথে, এমনকি বহুতল ইমারত থেকেও ছুটে আসেন কীর্তন প্রেমীরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ সমর বিজয় চক্রবর্তী ও সম্পাদক তথা বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ভাস্কর দাস বলে,
কৃষ্টি এবং সংস্কৃতিকে বজায় রাখার জন্য আমাদের সিকুল এবং বাংলা লিপিগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আমরা এখন ইলেকট্রনিকের দিকে আমরা ঝুঁকে পড়েছি। সেই যে সিকুল, সেই সিকুলকে বাঁচিয়ে রাখার তাগিদে শ্রী গৌরনিতাই একটা লড়াই চালিয়ে গেছিলেন এবং উনার সেই পরম্পরা এটা নতুন নয়। উনার যে আমরা যে বাঙালি সংস্কৃতির যে পরিচিতি আমাদের সিকুল দিয়ে, আমরা কিন্তু এসব থেকে সরে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। আমার বিনীত অনুরোধ, আপনারা শুধু বাঙালি বললে হবে না, আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে। সবাই যদি এগিয়ে না আসুন তো আমরা কি করে আমরা গর্ববোধ করব আমাদের সংস্কৃতি, সংস্কৃতিকে বাঁচাবো? এই বাঁচানোর তাগিদে প্রত্যেকের এখানে এগিয়ে আসা উচিত। কারণ আপনারা যদি এগিয়ে না আসুন, আমাদের এই যে মেরামেরি গড় জ্বালানো, এই যে কীর্তন নিয়ে ভোরবেলা বেরোনো, এগুলো সবাই এগিয়ে আসুন, এগুলো আমরাই রক্ষা করতে হবে। কারণ আমরা যদি পরবর্তী প্রজন্মকে এগুলো না দেখাই, আস্তে আস্তে এই সংস্কৃতিগুলো বিলুপ্তির পথে চলে যাবে। শুক্রবার ডলু ময়নারবন থেকে শাস্ত্রীনগর সহ কাঁঠাল উলা পর্যন্ত নবনির্মিত কাজের শুভ শিলান্যাস করেন বরখোলা বিধান সমষ্টির বিধায়ক কিশোরনাথ। পিডাব্লিউআরডি এর আওতায় আনুমানিক 1,92,00,000 টাকা ব্যয় সাপেক্ষে এই কাজের শিলান্যাস করেন তিনি। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরখোলার মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, মণ্ডল সাধারণ সম্পাদক অজিত দাস সহ আরো অনেকে। হাতিসোনা মহাসড়ক থেকে শুরু করে একেবারে মধুরামুখ ঘাট পর্যন্ত যে রাস্তা, যতটা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার কাজই চলছে, আর এই রাস্তার কাজও শুরু হয়েছে। এই দুইটাই হাট নাই ছোটো দুপাতি দিবি, আর দুইটা রাস্তা যদি পাকা হয়ে যায় তারপরে আপনাদের আর কোনো জায়গায় কিছু বলার মতো বা কোনো ওই পরিপূর্ণ থাকবে না যে আমাদের এই এলাকার কাঁচা রাস্তা রয়ে গেছে। এছাড়াও ছোট দুপ্রতি টিপি ভিতরে ভিতরে যেরকম নাগেশ্বর জেলার নেতাজি নগরের রাস্তা, ওই এলাকার রাস্তা কোনোদিন কেউ হতে পারে না। আমি ইলেকশনের আগে কথা দিয়েছিলাম, যখন আমি কথা দিয়েছিলাম তখনও কিন্তু ওই এলাকার লোকেরা ভেবেছিলেন যে এটা তো আমি এমনিতেই বলছি, নাগেশ্বর জেলার মধ্যে জায়গা, নেতাজি নগরের জায়গা, রাস্তা তো হবেই না, এর পাহাড়ের উপরে মিলার উপরে ছিল। কিন্তু আজকের দিনে সেই অসম্ভবকে সম্ভব করে আমি দেখিয়েছি, সে জায়গাটা তো পুরো রাস্তাটা সিসি ব্লক দিয়ে। অনলাইনে আর যাই হোক না কেন, গান বাজনা বা সংস্কৃতি চর্চা করা যায় না, এটা খানিকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। শিলচর শহরের তালবাদ্যের দল শব্দব্রহ্ম এবার বাংলা ঢোলের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বললেন কর্মশালার প্রশিক্ষক মৃগনাভি চট্টোপাধ্যায়। নতুন বছরে নতুন ভাবনায় বেঁচে ওঠার তাগিদে বরাকে প্রথমবারের মতো শব্দব্রহ্মের আয়োজনে লোকায়ত যন্ত্রের কর্মশালা শুরু হল শিলচরে। শুক্রবার প্রদীপ প্রজ্বলন করে কর্মশালার সূচনা করেন দোহার খ্যাত মৃগনাভি চট্টোপাধ্যায় এবং শব্দব্রহ্মের অন্যতম সদস্য ভাস্কর দাস। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে দোহার খ্যাত মৃগনাভি বাবু বলেন, শিলচরে তার প্রথম আসা দোহারের প্রাণভ্রমরা কালিকাপ্রসাদের হাত ধরে, তাই এই শহরে এসে কালিকাপ্রসাদ এবং নৃত্যগুরু মুকুন্দদাস ভট্টাচার্যের নাম না নিলে এই শহরে আসা সার্থক হবে না। তিনি বলেন, লোকায়ত যন্ত্র বাংলা ঢোলের সাথে অন্যান্য তালবাদ্যের ও ভাবনাও থাকবে এই কর্মশালায়। বৃহৎ পরিসরে তালবাদ্যের খুঁটিনাটি তুলে ধরবেন তিনি। পরে সদস্য ভাস্কর দাস বলেন, শব্দব্রহ্মের এই প্রথম প্রয়াসে এমন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীকে প্রশিক্ষক হিসেবে পাওয়া এক বিরাট পাওনা। প্রতিদিন দুটো সেশনেই চলবে প্রশিক্ষণ। আগামী 18 জানুয়ারি এই কর্মশালা সম্পন্ন হবে এবং এদের স্থানীয় আশীর্বাদ ভবনে প্রশিক্ষক মৃগনাভি চট্টোপাধ্যায়েরও থাকবে বিশেষ অনুষ্ঠান। কলকাতায় কল্পশব্দ এবং শিলচরে শব্দব্রহ্ম, এ দুটো একটাই সংগঠন। এখন হয়তো আমি এসছি এখানে, আবার এখান থেকে শব্দব্রহ্ম হয়তো কলকাতায় যাবে, আমরা এইভাবেই পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে চলব। এবং এই যন্ত্র মানে লোকায়ত যন্ত্র যেগুলোকে নিয়ে আমি কাজ করি, সেই যন্ত্র নিয়ে যে কর্মশালা, এটার মধ্যে আপনারা যারা যারা আসবেন তারা বুঝতে পারবেন যে আসলে এই কর্মশালার মূল বক্তব্য এবং কর্মশালার যে পরিধি
এটা কিন্তু খুব ছোটভাবে নয়, এটা অনেকটা বড়ভাবেই করবার জন্যই তিন দিন রাখা হয়েছে। কারণ একটা মানুষকে আমি যদি হঠাৎ এসে দু চারটে তাল শিখিয়ে দিয়ে চলে যাই, সেটাকে কর্মশালা বলে না আমার মনে হয়। কারণ তার মধ্যে অনেক কিছু জিনিস না পাওয়ার বেদনার মতন বাজে বুকে আর কি। আমি যখন শিখেছি বা আমি যখন সেগুলোকে অনুভব করেছি, আমি সেটাই এদেরকে একদম সরাসরি হাতে করে তুলে। বিগত বিধানসভা নির্বাচনে AIUDF টিকিটের মূল্য ছিল 35 লক্ষ থেকে 2.5 কোটি টাকা। অযোগ্য ধনকুবের ছাড়া কোনো শিক্ষিত যোগ্য লোকের ভাগ্যে জোটেনি এই দলের টিকিট। বুধবার জালালপুরে জাগরণ মঞ্চের আহ্বানে সভায় বক্তব্য দিতে গিয়ে ঠিক এমনটাই মন্তব্য করলেন GMC শাহাবুদ্দিন। তিনি AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে ইঙ্গিত করে বলেন, বিগত নির্বাচনে AIUDF সুপ্রিমোকে তার টিকিট মূল্য 50 লক্ষ টাকা দিতে না পারায় তার ভাগ্যে জোটেনি AIUDF এর ওই টিকিট। আগামী বিধানসভা নির্বাচনে যাতে প্রত্যেকটি দল স্থানীয় প্রার্থীকে টিকিট দেয়, তার জন্য মাঠে নেমে জনগণকে জাগ্রত করতে এদিনের এই সভা অনুষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলো অযোগ্য বহিরাগত নেতা চাপিয়ে দিয়ে এসেছেন বিগত 30 বছর থেকে। তাদের দাবি পূরণ না হলে স্থানীয় প্রার্থী দাঁড় করাবে জাগরণ মঞ্চ বলে জানান কমিটির কর্মকর্তারা। বাঁধ নির্মাণে নির্মমানের কাজ দেখে কাজ বন্ধ করে দিলেন গ্রামের লোকেরা। সোনাই উন্নয়ন খণ্ডের অন্তর্গত সোনাবাড়িঘাট জিপির ধনেহরি গ্রামের বাঁধ নির্মাণ কাজ চলছে ব্যাপক কারচুপি। শুক্রবার এলাকার জনগণদের নজরে পড়লে বিষয়টি তা দেখে কাজ বন্ধ করে দেন। উল্লেখ্য, মাটি সংরক্ষণ বিভাগ থেকে RCC বাঁধ নির্মাণে একটিতে আনুমানিক 19 লক্ষ টাকা এবং অন্যটিতে 8 লক্ষ টাকা বরাদ্দ হয়, কিন্তু কাজের নামে চলছে ব্যাপক দুর্নীতি বলে জানান স্থানীয়রা। শুক্রবার প্রয়াত সুপর্ণা হোর স্মৃতির উদ্দেশ্যে খোঁজ শিলচর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় শিলচর জেলা ক্রীড়া সংস্থায়। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত সুপর্ণা হোরের স্বামী বাবুল হোর, দুই ছেলে। তাছাড়া উপস্থিত ছিলেন খোঁজ সংস্থার কর্মকর্তারা। শুক্রবার জেলা ক্রীড়া সংস্থার মাঠে ক্রীড়া সংস্থার হকি বিভাগের 10 দিনের একটি শিবির শুরু হয়। এদিনের কোচ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন কাছাড় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর। এতে উপস্থিত ছিলেন সংস্থার সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং, হকি সচিব বিকাশ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই কোচিং শিবিরে মুখ্য কোচের দায়িত্বে রয়েছেন সঞ্জীব পাণ্ডে এবং সহকারী কোচের দায়িত্বে আছেন শ্রাবণী নাথ ও দীপক শুক্লবৈদ্য। আজকে জেলা ক্রীড়া সংস্থার হকি কোচিং ক্যাম্প শুরু হয়, 10 দিনের স্পেশাল হকি কোচিং ক্যাম্প। সেই কোচিং ক্যাম্প উদ্বোধন করেন সকাল 7:30 জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর মহাশয়, এবং সঙ্গে উপস্থিত থাকেন জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং, আমি হকি সচিব বিকাশ ভট্টাচার্য, এবং এই খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার জন্য চিফ কোচ হিসাবে জেলা ক্রীড়া সংস্থা নিয়োজিত সঞ্জীব পাণ্ডে। দুজন সহকারী কোচ নিয়ে আজকের এই কোচিং ক্যাম্প শুরু হয়েছে, উদ্বোধন করেন বাবুল হোর মহাশয়। এবং আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে আমি ক্রীড়া সংস্থাকে আমি ওই খেলোয়াড়দের জন্য সবাইকে একটি হুজ, এবং যেটা আমাদের গার্ড বলি লেগ গার্ড, আমার একটা লেগ গার্ড উপহার হিসাবে দেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। উধারবন্দের পানগ্রামে দুঃসাহসিক ডাকাতি, বন্দুকের নলের মুখে লুট গয়নাসহ নগদ অর্থ। বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডে 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী পরিমল। আবারও NRC ও নাগরিকত্ব নিয়ে বিজেপি দলের দ্বিচারিতার সম্ভাবনা বললেন সুস্মিতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।